হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আবারও তোমাদের জন্য নতুন চাকরির সুযোগ নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট বা ওয়েস্ট বেঙ্গল বন দপ্তরের তরফ থেকে, পশ্চিমবঙ্গের বন দপ্তর তরফ থেকে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভিডিওটা পুরোটা দেখুন, তোমরা কিভাবে এখানে আবেদন করবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলবো। এছাড়া এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার এই চ্যানেলটি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এখানে প্রতিনিয়ত প্রাইভেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি। প্রথমে তোমাদেরকে আমি বলি, যারা যারা আবেদন করছো তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা অপরচুনিটি চলে এসেছে। এখানে কিন্তু বন দপ্তরের তরফ থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে, যেটার জন্য তোমরা আবেদন করতে পারো। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ, 2 জুলাই 2021 এই আপডেট করা হয়েছে। এটার আমি অ্যাপ্লিকেশন লিঙ্ক বা ফর্ম ফিল আপ কীভাবে করবো সেটাও আমি তোমাদের দেখাবো। এর ফর্মটা, এর অফিসিয়ালি যে নোটিফিকেশানটা অলরেডি আমি ডাউনলোড করে ফেলেছি, যেটাতে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে এখানে ফর্মটা ফিল আপ করবে। এখানে দেখতে পাচ্ছ কোঅর্ডিনেটর অফিসার, যেটা হচ্ছে সুন্দরবন ফরেস্ট রিজার্ভ আর ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে, যেটাতে 15 জুলাই 2021 পর্যন্ত লাস্ট ডেট দেওয়া রয়েছে, যেটাতে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অফলাইনে, সেটাতে তোমাদেরকে আমি বলি অফলাইনে কীভাবে আবেদন করবে। এখানে ফর্মটা পুরো দিয়ে দিয়েছে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। তার আগে কোয়ালিফিকেশান কী লাগছে সেটাও আমি তোমাদেরকে বলে দিতে চাই। এখানে দেখতে পাচ্ছ, এখানে বলেছে যারা যারা আবেদনকারী তারা কিন্তু এদের অফিসিয়াল যে ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে তোমার ফর্ম ফিল আপটা করে তারপর স্ক্রিন সেটার ফটো তুলে তোমাকে এই রিপোর্টটা, তার সাথে ডকুমেন্ট, সেগুলো কিন্তু তুমি নিয়ে এদের অফিসিয়াল যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডি তোমাকে পাঠাতে হবে। এবারে চলে আসি কোয়ালিফিকেশান কি। এনি বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল, ওয়াইল্ড লাইফ সায়েন্স ডিগ্রি, প্রেফারেবলি মাস্টার ডিগ্রি, স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ওয়াইল্ড লাইফ সেন্সাস, প্রেফারেবলি টাইগার সেন্সাস, ক্যামেরা ট্র্যাপিং অ্যান্ড আইডেন্টিফিকেশন, ইন্ডিভিজুয়াল নলেজ ইন অফ এম স্ট্রিপস। তো এটার ইংলিশটা এতটাই কঠিন করা আছে, বাট এটাতে আমি বলে দিই, যারা বায়োলজিক্যাল নিয়ে মাস্টার ডিগ্রি করে রেখেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশানের কথা বলি, তো এখানে শুধুমাত্র মেরিট লিস্টের ওপরেই কিন্তু সিলেকশান করা হবে। কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, কোনো রকম পরীক্ষা হবে না মেরিট লিস্টের ওপরে। এবার ফর্মটা তোমাদের কীভাবে ফিল আপ করবে সেটা বলে দিই। প্রথমে কিন্তু তোমাদের নাম দিতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশান, রিসার্চ ইন্টারেস্ট তোমাকে দিতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে হবে, পেপার পাবলিশড ইন এফ এনি যদি থাকে, সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ অ্যাটেন্ডেড যদি কিছু করে থাকে এই ধরনের রিজার্ভ টাইগার রিজার্ভে, তাহলে এটা আমি তোমরা দিতে পারো। অ্যান্ড রেফারেন্সে যদি কিছু থাকে সেটা তোমরা দিয়ে এই ইমেল অ্যাড্রেস যেটা তোমরা দেখতে অফিসিয়াল ইমেল আইডি, এই ইমেল আইডিতে তোমরা গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এইভাবেই তোমরা ফর্মটা ফিল আপ করবে, যারা যারা রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে অন্তর্গত বা যারা আবেদন করতে যাও তারা কিন্তু এইভাবে ফর্মটা ফিল আপ করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।